প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমরা জাবেদ অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা আলোচনা করব জাবেদ অধ্যায়ের 5 নম্বর সৃজনশীলটা নিয়ে। মেসাস আলফা ট্রেডার্সের 2017 সালের 1 জানুয়ারি তারিখে সম্পদ ও দায় দেনা নিম্নরূপ ছিল। নগদ 40,000, এটা সম্পদ। আসবাবপত্র 1 লাখ, এটা সম্পদ। বিনিয়োগ 50,000, এটাও সম্পদ। পাওনাদার 10,000, এটা দায়। মূলধন 1,80,000, মালিকানা স্বত্ব, মানে দায়ের অংশেই মালিকানা স্বত্ব থাকে আর কি। 31 ডিসেম্বর 2017 তারিখে ব্যবসায় নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনা করা হলো। মোট বেতন 1,20,000 টাকা, যার মধ্যে 20,000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। 20,000 টাকা অগ্রিম এখানে বেতন, তাহলে অগ্রিমটা বাদ দিয়ে দিবা, বকেয়া থাকলে যোগ দিবা। ভাড়া প্রদান করা হয়েছে 50,000 টাকা এবং 10,000 টাকা বকেয়া রয়েছে, তাহলে এটা যোগ দিবা। বিনিয়োগের প্রাপ্য সুদের পরিমাণ 5,000 টাকা, প্রাপ্য মানে বকেয়া সুদ। আসবাবপত্রের উপর 10,000 টাকা অবশ্যই ধার্য করো। ক নম্বর, উপযুক্ত তথ্য হতে প্রারম্ভিক জাবেদা দাখিলা দেখাও। প্রারম্ভিক বলতে 1 তারিখের জাবেদা দাখিলাটা দেখাতে হবে, একদম প্রথমের এই যে যেটা। এরপর বছর শেষে প্রয়োজনীয় সমন্বয় জাবেদা দাখিলা দেখাও। মেসাস আলফা ট্রেডার্সের প্রকৃত জাবেদা সমাপনী দাখিলা দেখাও, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তো শিক্ষার্থীরা দেখো, আমাদের ক নম্বরে বলছে প্রারম্ভিক জাবেদা দাখিলা দেখাতে। তো প্রারম্ভিক জাবেদা দাখিলা আমরা বইয়ে পড়েছিলাম যে প্রারম্ভিক জাবেদা দাখিলা কি জন্য প্রদান করা হয়। ব্যবসা প্রতিষ্ঠান একটা চলমান প্রক্রিয়া, বিগত বছরের মানে আগের বছরের আমরা যে অঙ্কটা করতেছিলাম সে অঙ্কটা হলো 31 ডিসেম্বর 2017 তারিখে বিষয়গুলো, 2017 সালে 1 জানুয়ারি তারিখে। তা এই যে সম্পদ এবং যে দায় দেনাগুলো সেগুলো 2016 সালের, তো বিগত বছরে দায় দেনা নিয়ে আমরা 2017 সালে জানুয়ারি মাসে আবার নতুন করে এই যে লেখছে, 2017 সালের 1 জানুয়ারি তারিখে সম্পদ ও দায় দেনা নিম্নরূপ ছিল, তার মানে এগুলো বিগত বছরের। আমাদের বইয়ে বলা আছে যে ব্যবসা প্রতিষ্ঠান একটা চলমান প্রক্রিয়া, বিগত বছরের হিসাবকালের শেষ দিনে সম্পদ দায় ও মালিকানা স্বত্বের পরিমাণ পরবর্তী বছরের শুরুতে হিসাবে নিয়ে আসার জন্য প্রারম্ভিক দাখিলা প্রদান করতে হয়। তাহলে সম্পদ দায় তারপরে মালিকানা স্বত্ব এগুলো নিয়ে বছরের প্রথমে যে আমরা একটা জাবেদা দাখিলা দেখাবো সেটাই হলো প্রারম্ভিক জাবেদা দাখিলা। তো প্রারম্ভিক জাবেদা দাখিলা আমরা দেখাবো কার, মেসাস আলফা ট্রেডার্সের। তাহলে আমরা এখানে ক নম্বর মাঝখানে ক নম্বর দিয়ে লিখব মেসাস আলফা ট্রেডার্স। তো শিক্ষার্থীরা, আমরা মেসাস আলফা ট্রেডার্সের প্রারম্ভিক জাবেদা, আর তোমরা জানো জাবেদাকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হলো বিশেষ জাবেদা আর একটা হলো প্রকৃত জাবেদা। সেই প্রকৃত জাবেদার ভিতরেই কিন্তু এই প্রারম্ভিক জাবেদাটা অন্তর্ভুক্ত। আমরা যদি তোমাদের বইটা দেখাই, সেখানে দেখো এই যে দেখো জাবেদাটা 2 ভাগে ভাগ, বিশেষ জাবেদা, প্রকৃত জাবেদা। সেই প্রকৃত জাবেদার ভিতরে প্রারম্ভিক জাবেদা অন্তর্ভুক্ত, তাই আমরা প্রকৃত জাবেদার ঘরেই ব্রেকেট দিয়ে লিখব প্রারম্ভিক জাবেদা। তাহলে আমরা প্রারম্ভিক জাবেদাটা কী করব, জাবেদাটা কাদেরকে নিয়ে লিখব, এই যে আমাদের বিগত বছরের যে সম্পদ এবং দায় দেনা, সেই দায় দেনা নিয়েই এই বছর জানুয়ারি 2017 সালের 1 তারিখে আমরা এই যে দায় এবং দেনা দিয়েই প্রারম্ভিক জাবেদাটা দেখাবো। তো প্রারম্ভিক জাবেদাগুলোর মধ্যে সম্পদগুলো ডেবিট হবে আর দায় এবং মালিকানা স্বত্বগুলো ক্রেডিট দিকে হবে। তাহলে দায় সম্পদগুলো নগদান, আসবাবপত্র, বিনিয়োগ, হ্যাঁ এগুলো। তাহলে আমরা এখানে লিখবো নগদান হিসাব। আর জাবেদার ঘর তো তোমরা জানো, তারিখ হিসাবে নামও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। তাহলে নগদান হিসাব, নগদান হিসাব হলো ডেবিট, টাকাটা আমরা সাথে সাথেই লিখে দেব। আর নগদানের টাকাটা হলো 40,000। এরপর আসবাবপত্র হিসাব ডেবিট, কারণ আসবাবপত্র হলো সম্পদ, আসবাবপত্র হিসাব এটাও ডেবিট। আসবাবপত্র হলো 1 লক্ষ,
1 লক্ষ টাকার আসবাবপত্র। তারপরে আছে তোমার বিনিয়োগ, বিনিয়োগ হিসাব ডেবিট, বিনিয়োগ হিসাব ডেবিট, বিনিয়োগ হিসাবে টাকার পরিমাণ 50,000। এরপর পাওনাদার, পাওনাদার হিসাবে হলো ক্রেডিট, ক্রেডিট হিসাবগুলো আমরা একটু ডান দিকে সরিয়ে লিখব। পাওনাদার হিসাব, পাওনাদার হিসাব, পাওনাদার হিসাব ক্রেডিট, পাওনাদার হিসাব ক্রেডিট যেহেতু তাহলে ক্রেডিট দিকে টাকার ঘরে লিখব। পাওনাদার হিসাব, পাওনাদার হিসাব হলো 10,000 টাকা। আর আছে কি মূলধন হিসাব, মূলধন হিসাব ক্রেডিট, মূলধন হিসাব, মূলধন হিসাব ক্রেডিট, ক্রেডিট, সম্পদ, সম্পদ হিসাবগুলো ডেবিট, কারণ সম্পদ হিসাবে স্বাভাবিক যে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, এটা স্বাভাবিক যে ডেবিট। আর দায় এবং মালিক মালিকানার সত্ত্বে এগুলোর স্বাভাবিক হিসাবে জের হলো ক্রেডিট জের। তো এটা কত? 1,80,000। দেখো ডেবিট দিকে যোগফল আর ক্রেডিট দিকে যোগফল সমান 40,000, 1,40,000 আর 50,000, 1,90,000। তাহলে 1,80,000 আর 10,000, 1,90,000। তা আমাদের এখানে আমরা এটা একটা যোগ দিয়ে দেখব, হিসাবটা ক্লোজ করতে হবে। আমরা ডেবিট দিকে যত টাকা লিখবো ক্রেডিট দিকেও ঠিক তত পরিমাণ টাকাই লিখবো, 1,90,000 টাকা। জেড টেনে দেবো, ডেবিট দিক এবং ক্রেডিট দিক সমান হওয়ার কারণে নিচে দুইটা দাগ দিয়ে দেবো, এটাকে জেড টানা বলা হয়, এটা আমরা দিয়ে দেবো। তাহলে আমরা এখানে শিক্ষার্থীরা আমরা এখানে একটা ব্যাখ্যাও আমাদের লিখতে হবে। ব্যাখ্যাটা এরকম যে 2017 সালের পহেলা জানুয়ারি বা প্রথম কর্মদিবসের, এটাও লিখতে পারো, বা পহেলা জানুয়ারির একটা লিখলে হবে, কর্মদিবসের সম্পদ দায় ও মালিকানা সত্ত্ব নিয়ে প্রারম্ভিক দাখিলা দেওয়া হলো, প্রারম্ভিক দাখিলা দেওয়া হলো। তো আমরা ক নম্বর অঙ্কটা করে ফেললাম, প্রকৃত জাবেদার ভিতরে অন্তর্ভুক্ত প্রারম্ভিক জাবেদা। আর প্রারম্ভিক জাবেদাগুলো আমরা যে কারণে দেখাই সেটা হলো যে দায় এবং দেনা যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা বছরের প্রথমে প্রারম্ভিক দাখিলাটা দেখাই।
তো 2017 সালের যে শেষ 2016 সালে যে শেষ কর্মদিবস রয়েছে সেই শেষ কর্মদিবসের সম্পদ দায় ও মালিকানা স্বত্ব নিয়ে আমরা 2017 সালের 1 জানুয়ারি প্রারম্ভিক দাখিলটা দেব। তা আমরা বলবো 2017 সালে প্রথম কর্মদিবসের সম্পদ দায় ও মালিকানা স্বত্ব নিয়ে প্রারম্ভিক দাখিলা দেওয়া হলো। প্রারম্ভিক দাখিলাগুলো কী জন্য দেয় আবার একটু বলি। বিগত বছরের সম্পদ এবং দায় এবং সম্পদ দায় এবং মালিকানা স্বত্ব নিয়ে আমরা প্রারম্ভিক দাখিলাটা দেখাই। এরপরে আমরা 6 নম্বর অঙ্ক করব, বছর শেষে প্রয়োজনীয় সমন্বয় জাবেদা দাখিলা দেখাবো। এখন সমন্বয় দাখিলাটা কি দেখো তোমাদের বইয়ে সমন্বয় জাবেদাটা কি বলা আছে। আর্থিক ফলাফল নিরূপণের জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। আর্থিক বিবরণী প্রস্তুতের সময় বকেয়া বা অগ্রিম খরচ, ভালোভাবে এই লাইনটা খেয়াল করো, আর্থিক বিবরণী প্রস্তুতের সময় বকেয়া বা অগ্রিম খরচ, প্রাপ্য অথবা অগ্রিম প্রাপ্ত আয়, অপচয় বা অবলোপন, কুঋণ সঞ্চিতি ইত্যাদি লেনদেনের প্রাথমিক হিসাব বইতে অন্তর্ভুক্তির জন্য যে জাবেদা প্রস্তুত করা হয় তাই সমন্বয় জাবেদা। এখন সমন্বয় জাবেদা প্রস্তুত করবো কাদেরকে নিয়ে? বকেয়া এবং অগ্রিম খরচ যদি থাকে সেগুলো নিয়ে, প্রাপ্য যদি কোনো আয় থাকে বা অগ্রিম প্রাপ্ত আয় থাকে বা অবচয় থাকে সেগুলো নিয়ে আমরা এখন এই সমন্বয় জাবেদাটা করব। তা আমাদের যে অঙ্ক সেই অঙ্কের মধ্যে কিন্তু এরকম বকেয়া খরচ ছিল এবং অগ্রিম এরকম খরচ ছিল। এই যে দেখো এখানে অগ্রিম খরচের কথা বলা আছে, আবার এখানে বকেয়া খরচের কথা বলা আছে, এখানে প্রাপ্য আয় বা অগ্রিম আয় এগুলোর কথা বলা আছে, এখানে অবচয়ের কথা বলা আছে। মূলত আমরা এখন এই সমন্বয় জাবেদাটা দেখাবো এই তিনটাকে নিয়ে, এই চারটাকে নিয়ে। এখানে অগ্রিম খরচ, তারপরে বকেয়া খরচ, এখানে প্রাপ্য আয়, তারপরে অবচয়, এগুলো নিয়ে আমরা এখন 6 নম্বরের সমন্বয় জাবেদাটা দেখাবো। দেখো আমরা 6 নম্বরের জন্য মেসার্স আলফা ট্রেডার্সের প্রকৃত জাবেদা মানে সমন্বয় জাবেদা ঘর কেটে নিলাম। তারিখ হিসাবে নামও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। তাহলে সমন্বয় জাবেদাটা আমরা করব এই যে চারটাকে নিয়ে। তো এই চারটা হলো, 31 ডিসেম্বর 2017 তারিখে ব্যবসা নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনা করা হলো। তার তারিখ দিলাম 2017 ডিসেম্বর 31। তো ডিসেম্বর 31-এর ভিতরে প্রথমটা হলো মোট প্রদত্ত বেতন 1,20,000 টাকা, যার মধ্যে 20,000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। তার মানে বেতন যখন আমরা লিপিবদ্ধ করলাম জাবেদাটা, তখন সেখানে আমরা লিখলাম হলো বেতন হিসাব ডেবিট, তারপরে নগদের হিসাব ক্রেডিট, এরকম করে লিখছিলাম। কিন্তু তখন দেখা গেল যে এই 1,20,000 টাকা বেতনের মধ্যে আবার 20,000 টাকা অগ্রিম বেতন প্রদান করা হয়েছে। এখন আমরা যেই কাজটা করব সেটা হলো, এই যে অগ্রিম যেই ভাড়াটা বেতনটা, এই অগ্রিম বেতনটা আমরা এই বেতনের সাথে সমন্বয় করব। সমন্বয় করব কিভাবে? তখন আমরা এখন এই 20,000 টাকা যে অগ্রিম বেতন, সেই 20,000 টাকা অগ্রিম বেতনটাকে কি করব, ডেবিট করে দেব বেতন হিসাবের সাথে সমন্বয় করার জন্য। অগ্রিম বেতনটা বেতন হিসাবের সাথে সমন্বয় করব। তাহলে আমরা এই 20,000 টাকা অগ্রিম বেতন আমরা এখানে লিখব জাবেদার মধ্যে, অগ্রিম বেতন হিসাব ডেবিট, অগ্রিম বেতন হিসাব ডেবিট। এটা এই 1,20,000 টাকা বেতন দেওয়ার সময় তখন এই 20,000 টাকা করা হয় নাই, এখন দেখা গেছে যে সেই 20,000 টাকা এই 1,20,000 টাকার মধ্যে চলে গেছে। তো আমরা এখন 1,20,000 টাকার ভেতর থেকে এই 20,000 টাকা বাদ দিয়ে দিব। তো এই জন্য এটাকে বৃদ্ধি করে দিব যে অগ্রিম বেতন হিসাব ডেবিট আর বেতন হিসাব ক্রেডিট। বেতন থেকে অগ্রিম বেতনটা বাদ দিয়ে দিব, বেতন হিসাবকে কমিয়ে দিব, বেতন হিসাব ক্রেডিট। ডেবিট ঘরের টাকা লিখব 20,000, ক্রেডিটের ঘরেও টাকা লিখব 20,000। আমাদের একটা ব্যাখ্যা লিখতে হবে,
কারণ এখানে আমাদের জাবেদার মধ্যে লেখা আছে হিসাবের নামও ব্যাখ্যা, তাহলে আমরা বলবো অগ্রিম বেতন, বেতন অগ্রিম বেতন প্রদান, অগ্রিম বেতন প্রদান বেতনের সাথে সমন্বয় করা হলো, অগ্রিম বেতন প্রদান বেতন হিসাবের সাথে সমন্বয় করা হলো, সমন্বয় করা হলো। তাহলে এটা আমাদের শেষ, আমরা পরবর্তী আরেকটা করব, এই জন্য আমরা এই হিসাবটা এটাকে ক্লোজ করে দেব। এরপর 2 নম্বরটা, ভাড়া প্রদান করা হয়েছে 50,000 টাকা এবং 10,000 টাকা বকেয়া রয়েছে, তো আমরা এই হিসাবটাও যেটা করব সেটা হলো ভাড়া প্রদান বকেয়া ভাড়া হিসাবের সাথে আমরা সমন্বয় করব, ভাড়া প্রদানটা বকেয়া ভাড়ার সাথে সমন্বয় করব। তো বকেয়াটা আমরা কি করে দেব, বকেয়া ভাড়াটা আমরা ভাড়ার সাথে যোগ করে দেব। তাহলে আমরা লিখব ভাড়া হিসাব ডেবিট, আমরা লিখবো ভাড়া হিসাব ডেবিট বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট। টাকাটা কত, টাকাটা হলো 10,000, 10,000 টাকা বকেয়া রয়েছে, অর্থাৎ আমরা সমন্বয় জাবেদার মধ্যে অগ্রিম বকেয়া প্রাপ্য তারপরে অবচয় এগুলোই আসলে সমন্বয় করব মূল হিসাবগুলোর সাথে। তো আমাদের এইখানে টাকার পরিমাণ হলো 10,000। একটা ব্যাখ্যা দিতে হবে, ব্যাখ্যাটা দিব ভাড়া প্রদান বকেয়া ভাড়া হিসাবের সাথে, বকেয়া ভাড়া হিসাবের সাথে সমন্বয় করা হলো, করা হলো। এরপর 31 বিনিয়োগের প্রাপ্য সুদের পরিমাণ 5,000 টাকা, বিনিয়োগের প্রাপ্য, প্রাপ্য বলতে বকেয়াটাকেই বোঝায়, বকেয়া বিনিয়োগের সুদ 5,000 টাকা, এটা বিনিয়োগের সুদ হিসাবের সাথে বিনিয়োগের সুদ সমন্বয় করালো, প্রাপ্য বিনিয়োগের সুদ বিনিয়োগের হিসাবের সাথে সমন্বয় করব আমরা। তাহলে প্রাপ্য বিনিয়োগের সুদ, প্রাপ্য মানে বকেয়া, বকেয়াগুলো এটা হলো আয় বকেয়া, আয় বকেয়া হলো সম্পদ, তাহলে প্রাপ্য বিনিয়োগের সুদ, প্রাপ্য বিনিয়োগের সুদ হিসাব ডেবিট, আর ক্রেডিট হবে বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট হবে। তাহলে আমরা লিখব প্রাপ্য বিনিয়োগের প্রাপ্য বিনিয়োগের সুদ হিসাব ডেবিট, প্রাপ্য বিনিয়োগের সুদ হিসাব ডেবিট, আর এখানে লিখব বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। টাকা কত, 5,000। একটা ব্যাখ্যা, প্রাপ্য বিনিয়োগের সুদ
সমন্বয় করা হলো। প্রাপ্য বিনিয়োগের সুদ সমন্বয় করা হলো। আমাদের আরেকটা লেনদেন রয়েছে, সেটা কি? সেটা হলো আসবাবপত্রের উপর 10% অবচয় ধার্য করা হলো। আসবাবপত্রের উপর অবচয় ধার্য করা হলো, তাহলে এটা পুঞ্জীভূত অবচয় 10,000 টাকা। তাহলে আমরা বলবো অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় মানে আসবাবপত্র হিসাব ক্রেডিট 10,000 টাকা। তাহলে এখানে লিখবো আসবাব অবচয় হিসাব অবচয় ক্ষতি, অবচয় হিসাব ডেবিট, আর ক্রেডিটের দিকে হবে পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় হিসাব এটা আমরা একটু ব্রেকেটে এখানে লিখে দেব যে এটা অবচয়টা ধার্য করা হয়েছে কার উপরে? আসবাবপত্রের উপরে, আসবাবপত্র এটা ক্রেডিট। আসবাবপত্রের অবচয় সমন্বয় করা হলো, আসবাবপত্রের অবচয় সমন্বয় করা হলো, আসবাবপত্রের অবচয় কি করা হলো? সমন্বয় করা হলো। আমরা যোগফলটা ডেবিট দিকে এবং ক্রেডিট দিকে যোগফলটা বসিয়ে ফেলবো, 20, 30, 40, 45। তাহলে 45,000 টাকা সমন্বয় সমন্বয় যাবে তার যোগফল 45,000 টাকা। মোট 45,000 টাকা এই ঘরে মোট লিখতে পারো। তাহলে আমরা দেখলাম যে অগ্রিম এবং বকেয়া, তারপরে অবচয়, এই এই হিসাবগুলো মূল হিসাবগুলোর সাথে আমরা সমন্বয় করে দিলাম। কেন আসলে সমন্বয়টা করা হলো সেই ব্যাপারটা হলো যে আমরা আর্থিক বিবরণী যখন প্রস্তুত করব, তখন বকেয়া বা এই যে অগ্রিম খরচ, তারপরে প্রাপ্য বা অগ্রিম প্রাপ্ত আয়, অবচয় বা অবলম্বন, কুঋণ সঞ্চিতি, এই হিসাবগুলো আমরা প্রাথমিক হিসাবের বই জাবেদার মধ্যে অন্তর্ভুক্তির মাধ্যমে আমরা এটা সমন্বয় করি। তো এগুলো মূল হিসাবগুলোর সাথে আসলে সমন্বয় করতে হয়। সমন্বয়কৃত কিভাবে করলাম, সেই জাবেদাগুলো আমরা সমন্বয় জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত করি। তো এই হলো আমাদের সমন্বয় জাবেদা। এরপর আমাদের বলছে মেসার্স আলফা ট্রেডার্সের প্রকৃত জাবেদার সমাপনী দাখিলা দেখাও। এরপরে আমরা যেটা করবো সেটা হলো সমাপনী দাখিলাগুলো দেখাবো। সমাপনী দাখিলার মধ্যে বলা আছে যে কোনো নির্দিষ্ট বছরের মুনাফা, হ্যাঁ, মুনাফা জাতীয় আয় এবং ব্যয়, মুনাফা জাতীয় আয় এবং ব্যয়গুলোই একটু আগে আলোচনা করা হলো। তো আয় এবং ব্যয়গুলো আমরা কি করব, পরবর্তী বছরের হিসাবের কোনো প্রভাব ফেলবে না, তাই আর্থিক বিবরণী প্রস্তুতের সময় এই মুনাফা জাতীয় আয় এবং ব্যয়গুলো আয় বিবরণীর মাধ্যমে আমরা বন্ধ করে দিব, বন্ধ করে দিতে হবে। তো আয় আয় হিসাব তো আমরা জানি ক্রেডিট, আর ব্যয় হিসাবের ডেবিট, এটা আমরা সবাই জানি যে আয় হিসাবের স্বাভাবিক জের হলো ক্রেডিট আর ব্যয় হিসাব হলো ডেবিট।
তো মুনাফা জাতীয় আয় এবং ব্যয় হিসাব বন্ধ করার জন্য আমরা আয় হিসাব, যেহেতু আমরা জানি স্বাভাবিকভাবে আয় হিসাবগুলো ক্রেডিট, এখন আমরা বন্ধ করার জন্য আয় হিসাবকে ডেবিট করব। আর ব্যয় হিসাব যেহেতু আগেই ডেবিট ছিল, এখন ব্যয় হিসাবগুলোকে ক্রেডিট করে করতে হবে। তাহলে আমরা এই এই লেনদেনটার মাধ্যমে এই যে জাবেদাটা লেখা আছে এভাবে এরকম করেই সমন্বয় সমাপনী জাবেদাটা দেখাবো। তো শিক্ষার্থীরা আমরা গ নম্বর অঙ্কটা আগের মতোই করব, প্রকৃত জাবেদার মধ্যে সমাপনী দাখিলা। তো আমরা যেহেতু এবং আয় এবং ব্যয় হিসাবগুলো বন্ধ করব, আমরা দুইটা দাখিলেই আমাদের জন্য যথেষ্ট হবে। তো প্রথমে আমরা আয় হিসাবটা আয়গুলো একটু দেখি। আয়ের মধ্যে একটাই রয়েছে, সেটা হলো বিনিয়োগের প্রাপ্য সুদের পরিমাণ 5,000 টাকা। বিনিয়োগের এই প্রাপ্য সুদের পরিমাণটা আমরা বিনিয়োগের সাথে সমন্বয় করেছিলাম। তো বিনিয়োগের সুদ যেহেতু সেটা হলো আয়, তো বিনিয়োগের সুদ আমরা আয় বিবরণীর মাধ্যমে সেটা এখন সমাপনী দাখিলার মাধ্যমে সেটা বন্ধ করব। তো বিনিয়োগের যে সুদ হিসাবের উদ্বৃত্ত এই যে 5,000 টাকা, সেই 5,000 টাকা আমরা আয় বিবরণীর মাধ্যমে সেটা বন্ধ করে দেবো। তো তোমরা জানো যে আয় সাধারণত ক্রেডিট, কিন্তু এখন বন্ধ করার মাধ্যমে, আয় বিবরণীর মাধ্যমে বন্ধ করার জন্য আমরা বিনিয়োগের সুদ মানে আয় হিসাবটাকে আমরা ডেবিট করে দেবো। তাহলে আমরা এখানে লিখব বিনিয়োগের সুদ মেনলি সমাপনী দাখিলের মাধ্যমে আয় এবং ব্যয় হিসাবগুলো বন্ধ করে দেওয়া হয়। তো একটা আয় হলো বিনিয়োগের সুদ হিসাব, এখন আমরা সেটাকে ডেবিট করব। আর আয় বিবরণীর মাধ্যমে যেহেতু হিসাবটা বন্ধ করব, আয় বিবরণীটাকে আমরা ক্রেডিট করব। টাকা 5,000, ব্যাখ্যা করে আমরা লিখব বিনিয়োগের সুদ হিসাবের এই যে উদ্বৃত্ত যে 5,000 টাকাটা, মানে যেটা প্রাপ্য ছিল, সেই উদ্বৃত্ত 5,000 টাকাটা আয় বিবরণীতে স্থানান্তরের মাধ্যমে বন্ধ করা হলো। আমরা আয় হিসাবটাকে বন্ধ করে দিলাম, আয় বিবরণীতে নিয়ে গেলাম। আর কখনো আয় এবং ব্যয়গুলো, বকেয়া আয় এবং ব্যয়গুলো আর কোনো হিসাবের মধ্যে থাকলো না, সেগুলো এখন সকল জিনিসগুলো আয় বিবরণীর মধ্যে চলে গেল। এরপর আমরা যে খরচগুলো রয়েছে, অর্থাৎ এই যেখানে ভাড়া, মানে ব্যয় বা ক্ষতিগুলো, যেগুলো ভাড়া, বেতন, তারপরে অবচয়, সেগুলো এখন আমরা আয় বিবরণীর মাধ্যমে বন্ধ করে দেব। তো আমরা জানি সকল ধরনের ব্যয় বা ক্ষতি ডেবিট, এখন আমরা যেহেতু আয় বিবরণীর মাধ্যমে বন্ধ করব, তাহলে আমরা সকল ধরনের ব্যয় বা ক্ষতিগুলো এখন কি করব, ক্রেডিট করে দেব, আর আয় বিবরণীটাকেই ডেবিট করব। তাহলে আমরা এখানে লিখব আয় বিবরণী ডেবিট, আর যে খরচ, যেগুলো যে বকেয়া খরচগুলো ছিল, যেমন বেতন হিসাব তো টোটালি টাকা ছিল 1,20,000, কিন্তু এর ভিতরে এটা থেকে বিয়োগ যাবে অগ্রিমটা। এই যে বেতনের 1,20,000-এর মধ্যে অগ্রিমটা আমরা বাদ দিয়ে দিব, অর্থাৎ এই 20,000 টাকা কিন্তু আসলে ওই 1,20,000-এর মধ্যে অন্তর্ভুক্ত আছে, এজন্য আমরা এটা বাদ দিয়ে দিব। তাহলে টাকাটা কত, আমরা ক্রেডিট দিকে টাকাটা লিখব, ১,০০,০০০ টাকা। এরপর এটা ক্রেডিট, আচ্ছা, এরপর বেতনের পরে আমরা দেব হলো ভাড়া হিসাব। ভাড়া হিসাবে আমরা দেখি কি অবস্থা, আমরা ভাড়া হিসাবে দেখতে পাচ্ছি
ভাড়া প্রদান করা হয়েছে 50,000 টাকা, এর মধ্যে 10,000 টাকা বকেয়া রয়েছে, তাহলে বকেয়াটা যোগ করে দেব। কত সাথে? 50,000-এর সাথে 10,000 যোগ করব। 50,000 যোগ 10,000 ক্রেডিট, এটা হবে 60,000। এরপর আরেকটা আছে অপচয় হিসাব, আসবাবপত্রের অপচয় কত? 10,000 টাকা অপচয় ধার্য করা হলো, তাহলে এটা সরাসরি টাকা, এটা আর কিছু হবে না, শুধু এইখানে আমরা ক্রেডিট লিখব। এখানে আমরা লিখব 10,000, তাহলে 1,10,000, 60,000, 1,60,000 আর 10,000 70,000, তাহলে ডেবিট দিকে টাকার ঘরে হবে 1,70,000। এই ক্রেডিট দিকে টাকার যোগফলগুলো যোগ দিলে হবে 1,70,000, যত টাকা ডেবিট ঠিক ক্রেডিট ঠিক তত টাকাই হলো ডেবিট। এখন আমাদের এখানে একটা ব্যাখ্যা দিতে হবে, যে আমরা বলবো বেতন ভাড়া ও অপচয়, বেতন ভাড়া ও অপচয় হিসাবের উদ্বৃত্ত আয় বিবরণীতে, এই কথাটাই আয় বিবরণীতে স্থানান্তরের মাধ্যমে বন্ধ করা হলো। বেতন ভাড়া ও অপচয় হিসাবের উদ্বৃত্ত আয় বিবরণীতে স্থানান্তরের মাধ্যমে বন্ধ করা হলো, তাহলে আমরা এখন যোগ করব। ১৭০,০০০ আর 5, 1,75,000, এটা আমরা নিচের যে টেনে দিব, ডেবিট দিকেও সমপরিমাণ টাকাই হবে। আমরা এখানে মোট মোট লিখে দিতে পারি, মোট তো আমাদের সমাপনী দাখিলের টাকার পরিমাণ 1,75,000 টাকা, সমাপনী জাবেদার যোগফল 1,75,000 টাকা। তো শিক্ষার্থীরা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, তোমরা খাতায় নোট করে নিবে, ভিডিওটা দেখবে, যে জায়গাটাতে বুঝবে না সেই জায়গাটা পজ করে থামিয়ে আবারও শুনবে, তারপরেও যদি না বুঝতে পারো তাহলে আমাদেরকে তোমরা নক করবে যে স্যার এই জায়গাটা বুঝি না। তো ভালো থাকবে সবাই, আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।